প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কেউ না থাকায় মেয়ের জামাইয়ের সাথে ঘটে যাওয়া একটা মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ। আমার নতুন যেই বন্ধুরা আছো, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকো। সম্পূর্ণ মজা পেতে কানে হেডফোন লাগিয়ে নাও। আমার নাম ঋদিশা, বয়স 28 বছর। আমি দেখতে অনেক সুন্দরী। রাস্তায় বের হলে এলাকার সবাই আমার দিকে কামনার দৃষ্টিতে তাকায়। সবাই ভাবে আমার ভরা বাগানের মধু টনটনে ডাক্তার যদি কেউ খেতে পারত তাহলে তারা নির্দ্বিধায় স্বর্গ পেত। আমার সাজানো বাগান দেখে সবাই হা করে তাকিয়ে থাকে। বিকালবেলা মেয়ে জামাই আমাদের বাড়িতে আসলো, তখন বাড়িতে সবাই ছিল। মেয়ে জামাই বিকালবেলা শ্বশুর বাড়ি থেকে বাজারে যায়। রাত 11টা বাজে, জামাই বাড়ি আসলো। আমি শুয়েছিলাম আমার মেয়ের ঘরে। মেয়ের জামাই ভেবেছে তার বউ শুয়ে আছে। সে ঘরে এসে দুইটা ডাব মনের মতো খেতে লাগল, তারপর একটা পাপ্পি দিল। অনেকক্ষণ ডলাই মলাই করার পরে সে পাক্কা খেলোয়াড়ের মতো খাটের উপর উঠল। খেলার মাঠটা উন্মুক্ত করে দিয়ে দেখল ঘাসবিহীন বড় মাঠ। সে তার যন্ত্র মাঠে সেট করে ডাব দুইটা বের করে নিল। বিদেশিদের মতো পিছন পাশ থেকে আলতো করে থাপ্পড় মারতে লাগল। আমি উফ করে উঠলাম। তখন সে আমার খেলার মাঠে খেলা শুরু করল। আমার বলদ জামাই অন্ধকারে আমার মেয়েকে ভেবে আমাকে বাহাদুরি দেখাচ্ছে, কিন্তু টের পাচ্ছে না। আমি তো মজা নিতে শুরু করলাম। সে জোরে জোরে 4-6 মারছে। তখন আমি আর না পেরে নিজস্ব শব্দ আওড়াতে লাগলাম। তখন সে বুঝল এটা তার বোনা। সে মোবাইলের আলো দিয়ে দেখল তার শাশুড়ি মা। সে বলল, আপনি আমাকে বলবেন না কিছু? আমি তো ভেবেছি আমার বউ, তাই এভাবেই আমি করছি। তখন শাশুড়ি হয়ে আমি বললাম, বলার সময় কি তুমি দিয়েছ? কাছে সেই তো খেলা শুরু করে দিয়েছ, এভাবে খেললে কেউ বলতে পারে? তখন সে উঠে যেতে লাগল। আমি জড়িয়ে ধরলাম যাতে উঠে যেতে না পারে। ধরে ধরে বললাম, তোমার শ্বশুর এবং তোমার শালী আর তোমার বউ আমার বাপের বাড়ি গেছে, ওইখানে ওরা দাওয়াত খাওয়ার জন্য গেছে, ওদের অনুষ্ঠান আছে তাই বেড়াতে গেছে। তখন জামাই বলল, আপনি যান নাই কেন? আমি গেলে আমার আদরের জামাইটার খবর কে রাখবে? এই ভেবে আমি আরও কাছে গেলাম। তখন সে বলল, মা আমি উঠে যাই। আমি বললাম, এখন উঠে আর কি হবে? যে আগুন জ্বালিয়ে দিয়েছ সে আগুন নেভাবে কে? সমস্যা নেই, তোমার বউ মনে করেই খেলতে থাকো। এরপর তো সে সুযোগ পেয়ে খেলা কাকে বলে। ও একেবারে পাগল করে দিল আমাকে। বললাম, বাবা এই সুখ আমি জীবনে পাইনি। তোমার শ্বশুরের অনেক বয়স হয়েছে, কিন্তু সে আমাকে অল্প বয়সে বিয়ে করেছে আর তার বয়স তো অনেক বেশি। আমি তো এখনো যথেষ্ট পারি। তোমার শ্বশুরকে দেখতে আমার বাপের মতো লাগে। তারপরও সমাজের কথা আর মান সম্মানের ভয়ে এই বুড়ো বেটার চাপ খেতে হয়। আমি তেমন সুখে নেই। তো আমার মেয়ের জামাই ধম করে বলল, মা আপনি আর টেনশন করবেন না, আমি তো আছি। আর আপনার যে সাইজ আমাকে তো পাগল বানায় দিচ্ছেন। আপনাকে আমি আজ থেকে মানুষ থাকলে শাশুড়ি আম্মা ডাকব, আর কেউ না থাকলে বউয়ের মতো করব। আপনি রাজি আছেন? আমি বললাম, বাবা আমি রাজি। তোমার মাঝে এত সুখ আছে আমি তো আগে কখনো দেখিনি। আমার মেয়ে নিতে পারে তো? সে বলল, প্রথম প্রথম পারত না, পরে যখন আপনার মেয়ের মজা বোঝা হয়ে গেছে তখন তো আমার থেকে খালি চায় আর চায়। সে বলল, তবে আপনার মতো এমন মজা সে দিতে পারে না। আমি বললাম, বাবা খেলতে থাকো, সমস্যা নাই, দুই একটা বাচ্চা হলে আমার চেয়েও আমার মেয়ের সব কিছু বড় হবে, টেনশন করিও না। তোমার বড় খেতে ইচ্ছে করলে আমাকে খাবে, আর যখন ছোট খেতে ইচ্ছে করে আমার মেয়েকে খাবে। তোমার যখন দরকার হবে আমাকে বলবে, আমি নিজে তোমার কাছে খেলতে যাব, যখন ইচ্ছা তখন খেলবে। জামাইকে খেতে দিয়ে আমার আগের জীবনের সব স্বাদ পূর্ণ হয়ে গেল। এইভাবে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত 7-8 বার খেলল। আমি বললাম, এখন থেকে শাশুড়ি তোমার হয়ে গেছে, তুমি আমার মেয়েকে আর আমাকে দুজনকে খেতে খেতে পাগল করে রাখবে। কিছুদিন পরে তার বউয়ের পেটে একটা বাচ্চা হলো। তার বউ অসুস্থ থাকাকালীন শাশুড়ি মানে আমাকে প্রাণ ভরে যখন খুশিতে তখন খেত। আমার নাতিন মেয়ের বাচ্চাটাকে আদর করতে করতে বড় করতে লাগলাম। সুখেই যেতে লাগলো আমার আর আমার মেয়ের জামাইয়ের জীবন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম নতুন নতুন ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো।